একটু ভালো করে খেয়াল করেন, আমি যে কোনো ইংলিশ লেখার উপরে ধরার সাথে সাথে কিন্তু সেটা বাংলায় রূপান্তরিত হয়ে গেছে। হ্যাঁ বন্ধুরা, জাস্ট আমি আপনাদেরকে আরেকটি দেখাই, এই ইংলিশটার উপরে জাস্ট আমি ধরলাম, ধরার সাথে সাথেই দেখেন সেটা বাংলায় হয়ে গেছে। অবাক হচ্ছেন? অবাক হওয়ার কিছু নেই, এই কাজটি কিন্তু খুব সহজেই আপনারা আপনাদের স্মার্টফোনটি দিয়ে করতে পারবেন, আর এটা তাদের জন্য বেশি উপকার আসবে যারা আমার মতো ইংলিশটা কম বোঝে। ঠিক আছে বন্ধুরা, এক কথায় বলতে গেলে যারা ইংলিশটি কম বোঝে তারা কিন্তু খুব সহজেই এই অপশনটির মাধ্যমে, এই সেটিংসটির মাধ্যমে তারা খুব সহজেই কিন্তু ইংলিশটাকে বাংলায় রূপান্তরিত করে দেখে নিতে পারবে। তো এই কাজটি কীভাবে করেছি বা আপনার মোবাইলে কীভাবে করবেন জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে। তার আগে যে কথাটি না বললেই নয়, আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন আমাদের চ্যানেলে নিত্য নতুন ভিডিওগুলো সবার আগে দেখার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। হে ভিউয়ার্স, আপনারা দেখছেন অ্যান্ড্রয়েড ভিডিও ইউটিউব চ্যানেল, আর সাথে আছে আমি সমীর দত্ত। চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, এটা ভয় পাওয়ার মতো কিছু নেই, এটা কিন্তু গুগলেরই একটি প্রোডাক্ট। ঠিক আছে বন্ধুরা, জাস্ট এটা আমরা কী করবো, এটা পাওয়ার জন্য আমরা চলে যাবো প্লে স্টোরে। প্লে স্টোরে যাওয়ার পর বন্ধুরা আমরা এখান থেকে সার্চ করবো গুগল ল্যান্স। গুগল ল্যান্স লিখে সার্চ করার পর বন্ধুরা সর্ব উপরেই দেখেন এই গুগল ল্যান্স অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবো। আপনাদের স্মার্টফোনে বাই ডিফল্ট এটা থাকতেই পারে, আর না থাকলে অবশ্যই আপনার প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করার পর বন্ধুরা এখান থেকে ওপেন করবেন। ওপেন করার পর বন্ধুরা দেখেন আমাদের কিন্তু ক্যামেরাটি ওপেন হয়ে যাবে। জাস্ট আমরা এখান থেকে যদি ক্যামেরাতে ক্লিক করি, ক্যামেরাতে ক্লিক করার পর বন্ধুরা দেখেন এখন যদি আমি ইংলিশ লেখার উপরে ধরি এটা কিন্তু আমার বাংলা হচ্ছে না। ঠিক আছে বন্ধুরা, তো এর জন্য আমাদের একটি সেটিং করতে হবে। এর জন্য আমরা কোনায় পেয়ে যাবো ট্রান্সলেট, জাস্ট আমরা ট্রান্সলেটে ক্লিক করবো। ট্রান্সলেটে ক্লিক করার পর বন্ধুরা দেখেন এখানে আমাদের ল্যাঙ্গুয়েজের উপরে ক্লিক করতে হবে। ল্যাঙ্গুয়েজে দেখেন বন্ধুরা এখানে ডিরেক্ট যে ল্যাঙ্গুয়েজ আছে এখানে ক্লিক করে আমরা এখান থেকে এটাকে ইংলিশ সিলেক্ট করে দিব। ঠিক আছে বন্ধুরা, ইংলিশ। আর আমাদের ডাইনসাইডের যে ল্যাঙ্গুয়েজটা আছে এখানে ক্লিক করে সেটাকে আমরা বাংলা সিলেক্ট করে দিব। তো এতটুকু কাজই করতে হবে, তারপরেই বন্ধুরা দেখেন আমি যদি জাস্ট একটু ইংলিশ লেখার উপরে ধরি, ধরার সাথে সাথেই বন্ধুরা দেখেন সেটা কিন্তু বাংলায় রূপান্তরিত হয়ে গেছে। ঠিক আছে বন্ধুরা, আমি যে কোনো ইংলিশ লেখার উপরে ধরি না কেন, এটা ধরার সাথে সাথে কিন্তু দেখেন এটা বাংলায় রূপান্তরিত হয়ে যাবে। ঠিক আছে বন্ধুরা, আশা করি এটা আপনাদের খুবই উপকার আসবে, কারণ যারা একটু ইংলিশটা কম বোঝে তারা কিন্তু এটার মাধ্যমে খুব সহজেই যে কোনো ওয়েবসাইট বা যে কোনো মেসেজ কিন্তু খুব সহজেই তারা ইংলিশটাকে বাংলায় রূপান্তরিত করে জেনে নিতে পারবে। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন, আর শেয়ার করে প্রতিটা বন্ধুকে দেখার সুযোগ করে দিবেন। আর অ্যান্ড্রয়েড বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে অ্যান্ড্রয়েড বিডির পাশেই থাকবেন। ধন্যবাদ বন্ধুরা এতক্ষণ সাথে থাকার জন্য।